শিরোনাম চলুন বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শিক্ষাঙ্গনকে সব ধরনের দ্বন্দ্ব সংঘাত থেকে মুক্ত রেখে জাতিকে শিক্ষিত করার ইস্যুতে সব বিভেদ ভুলে একত্রে কাজ করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কুষ্টিয়া ঝিনাইদহের শান্তি ডাঙ্গা দুলালপুরে 1979 সালের 22 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত স্থাপন করেন। এই 25 বছরে এই বিশ্ববিদ্যালয় দেশে বিদেশে গৌরবের ইতিহাস রচনা করেছে। রজত জয়ন্তী উপলক্ষে তাই সমগ্র বিশ্ববিদ্যালয় ছিল উৎসবমুখর পরিবেশ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রজত জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেলুন উড়িয়ে আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রজত জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম রফিকুল ইসলাম স্বাগত ভাষণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গত 25 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। প্রতিষ্ঠার পর 25 বছর পেরিয়ে গেছে। রজত জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ভাষণে বলেন, দেশের শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর কাজ করে চলেছে। খতিয়ে দেখতে হবে সাফল্য ব্যর্থতা, হিসেব নিকেশ করতে হবে 25 বছরের কর্মকাণ্ডে। ক্যাম্পাসে জ্ঞান চর্চা ও গবেষণার উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ, শিক্ষার উন্নত মান এবং ছাত্র শিক্ষক সুসম্পর্ক আপনাদেরকে নিশ্চিত করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কাজে নৈতিকতা ও স্বচ্ছতা হতে হবে সুনিশ্চিত। প্রিয় সুধী, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অংশে দেখতে চাই বিভিন্ন বিষয়ের উপর মেধাবী ও নিষ্ঠাবানদের সমাবেশ। দেশে ইসলামী শিক্ষার সর্বোচ্চ পাদপীঠ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের কাছে জাতি অনেক কিছু আশা করে। জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি ইসলামের আলোকিত পথে দিশা দেয়া আপনাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আজ সবখানে মুসলমানদেরকে উগ্র ও সন্ত্রাসী চেহারায় হাজির করানো হচ্ছে। এই অবস্থা পরিবর্তনের জন্য শান্তি ও মানবতার ধর্ম ইসলামের প্রকৃত মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। এই বিশ্ববিদ্যালয় শিক্ষায় আমাদের সমাজে এখনো অশিক্ষা, অজ্ঞতা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার ঘটনা ঘটে। ইসলামী আইনের অপব্যাখ্যার মাধ্যমে সরলপ্রাণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া যায়। এসব বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্কের সৃষ্টি হলে তা দূর করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে একাধারে জ্ঞান সাধনার অগ্রপথ এবং সমাজ সংস্কারের ভূমিকা পালন করতে হবে। ইসলামের বিজ্ঞানময় দিকগুলো আরো সহজ করে তুলে ধরতে হবে মানুষের কাছে। একই সঙ্গে আপনারা বিজ্ঞান চর্চার উপর আরো জোর দিন। তথ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজির মতো প্রয়োগিক বিষয়গুলোতে মানব সম্পদ তৈরির ব্যাপারেও পদক্ষেপ নিন, তাহলে জাতীয় পর্যায়ে এই বিশ্ববিদ্যালয় আরো অর্থবহ অবদান রাখতে পারবে। আপনাদের কাছে আমার দাবি হচ্ছে, ক্যাম্পাসে শিক্ষা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সেশন জট দূর করতে হবে এবং শিক্ষার মান আরো বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য সমপূরণের পথে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাট ও বস্ত্রমন্ত্রী শাহজাহান সিরাজ, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন, সংসদ সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম, মশিউর রহমান, সৈয়দ মেহেদি আহমদ ইউনি, আলহাজ অধ্যক্ষ সোহরাব হোসেন, রেজা আহমদ বাচ্চু এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী 4,72,00,000 টাকা ব্যয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যান অদূরে কুমারখালী ছেউরিয়া গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের সেরা লোককবি ও মরমী